আমাদের সভাপতি মহোদয়কে আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা একটা জোরে করে তালি, শান্তা ইসলাম, আমরা একটা জোরে করে তালি দিব। রায়পুরায় দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষ 2022 উদযাপন করা হয়েছে। শনিবার 26 মার্চ সকালে প্রথম অধিবেশনে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি রিয়াদ আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, দৌলতকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক গুষ্টলাল দাস এর সঞ্চালনায়। এ সময় বক্তব্য রাখেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল ভূঁইয়া, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, চান্দ্রকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলম মিঠু, মর্জাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাপস কুমার বিশ্বাস, বিদ্যালয়টির অভিভাবক সদস্য আফাস উদ্দিন মেম্বার, শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম বকুল, পিটিআই সভাপতি গিয়াস উদ্দিন সহ আরও অনেকে। পরে দ্বিতীয় অধিবেশনে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই যে 25 মার্চ রাত্রেবেলা যখন ক্যান্টনমেন্টে যখন এই ট্যাঙ্ক দিয়ে হানাদার বাহিনীরা শুরু করা ইচ্ছা করলো, তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু দলে দিয়ে এসে পড়লো। তো উনি কিন্তু তখনই মেন্টালি ভাবে 7ই মার্চ যখন বললো যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তখনই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। এটা কি জানো? তো আজ যারা আসছেন এখানে বক্তব্য শুনবো আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সময় স্বল্পতার জন্য আমি ওনাদেরকে দিচ্ছি, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই ভালো থাকবেন, পরে আবার কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। বাঙালি গোলাম হয়ে থাকার জন্য জন্ম নেয় নাই, বাঙালি বীরের জাতি, যুদ্ধ করে আমরা ভাষা পেয়েছি বাংলা, যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা আনতে হবে। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যুদ্ধের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, আমি একজন মুক্তিযোদ্ধা, তোমাদের এলাকায় একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিল আফতাবউদ্দিন ভূঁইয়া সাহেব, জারবাড়ি রামনগর, এই এলাকায় একজন ছিল তাইবউদ্দিন সরকার সাহেব, তার সুযোগ্য সন্তান জিয়া ভাই, যার সান্নিধ্যে আমি ছিলাম, তারই সুযোগ্য ভাতিজা রিয়াদ সরকার, আমারও ভাতিজা রিয়াদ সরকার। কাজেই আমি মনে করি এই রায়পুরার পূর্বাঞ্চলে মুক্তিযুদ্ধের আদর্শের কোনো ঘাটতি হবে না। এই বিদ্যালয়ের অবকাঠামোর অনেক সমস্যা আছে, থাকার কারণও আছে, আমি এদিকে যেতে চাই না। সরকারের পক্ষের লোক থাকলে উন্নয়ন হয় তার প্রমাণ রাখতে শুরু করেছে রিয়াদ আহমদ সরকার। আমার সামনে দেখেন একটি বিল্ডিং হচ্ছে, চারতলা পাঁচতলা হবে, আমিও দুইটি মাদ্রাসার সভাপতি, সেখানে গিয়ে দেখবেন বড় বড় অট্টালিকা হচ্ছে, শিবপুর সৈয়দপুর ফাজিল মাদ্রাসায় আমি দুটো বিল্ডিং করেছি 6 কোটি টাকা খরচ করে, দাখিল মাদ্রাসা সেখানে একই অবস্থা। কাজী সরকার উন্নয়ন চাচ্ছে, স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মন্দির এমন কোনো জায়গা না যে সরকারের উন্নয়ন ছোঁয়াচ নাই, এবং সেটার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ওয়্যারলেসের বার্তার মাধ্যমে 25 মার্চ অর্থাৎ গত রাতে যখন 71 সনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহর, চট্টগ্রাম, খুলনা, রংপুর বিভিন্ন জায়গায় নিরীহ জনতাকে হত্যা করা শুরু করলো, যে বাংলার মাটি চায় মানুষের দরকার নাই পাকিস্তানিদের, সেই কথা বাস্তবায়ন করার জন্য সেই রাতে বঙ্গবন্ধু শেষ প্রহর বলেছিল,
আজ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো জরুরতে শেখ হাসিনাকে আমরা শক্তিশালী করব তার হাতকে শক্তিশালী করব এবং প্রতিটা ক্ষেত্রে জরুরতে শেখ হাসিনার হাত যাতে শক্তিশালী হয় সে জন্য দলীয় প্রতিপক্ষ দীর্ঘদিন তার জীবনের প্রতিটি সময় যৌবন থেকে শুরু করে আজকে উনি বৃদ্ধ হয়েছেন এই আওয়ামী লীগের পতাকা তোলে ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ করে আসছেন আজকে আওয়ামী লীগের ভিতরে দল উপদল বিভক্তি কোন বিভক্তি আমরা দেখতে চাই না কোন অনুপ্রবেশকারীকে আমরা দেখতে চাই না যারা বিভিন্ন দল থেকে এসে দলে বিভ্রান্তি সৃষ্টি করেছে আপনারা কোনো অপরিহার্য না কারণ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আজকে জরুরতে শেখ হাসিনার হাতকে শক্তি করতে হবে ব্যক্তি লীগ আমরা ব্যক্তি লীগ চাই না কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে চাই না আমরা দলকে প্রতিষ্ঠা করতে চাই দেশকে সমৃদ্ধিশালী করতে চাই জরুরতে শেখ হাসিনার হাতকে সমৃদ্ধিশালী করতে চাই পরিশেষে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই এই কথা এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে এই শিক্ষার্থীদের মাঝখানে ফুটিয়ে তুলতে পারি আজকে আমাদের সভাপতি মহোদয় ডাকে আপনারা এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমি দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা আশা করব এই প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠানে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আসন্নিত করবেন আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আমরা সকলে মিলে আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটিকে একটি সুন্দর এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে পারব বলে আমরা আশা করব ইনশাআল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আবারো যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করতে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এটা সভাপতি সাহেব এটা একটু আমলে নিলে আমার মনে হয় ভালো হবে যাই হোক আর আমার বলার কিছু নাই আজকে আমরা এই দেশে সুন্দরভাবে বাস করতেছি আর সুন্দরভাবে বাস করব এই প্রত্যাশা রেখে আমি সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এই 9 মাস এর পরের 9 মাস কঠোর সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছিল যারা নতুন প্রজন্ম আছেন যারা ছাত্র ছাত্রীরা ছাত্রীরা এখানে আছো তোমাদেরকে এই ইতিহাস জানতে হবে এই ইতিহাস পড়তে হবে বাঙালি গৌরবের জাতি বিশাল বাঙালির বিশাল আমাদের ইতিহাস আছে সেই ইতিহাস তোমরা জানবে তোমরা পড়বে সবাই ভালো থেকো এবং দৌলতকান্দি বালিকা আদর্শ বিদ্যালয়ের বালিকা যারা আছেন আপনাদেরকে আদর্শ চরিত্র গঠনে আপনাদেরকে উন্নীত হতে হবে আমাদের নেত্রীর আশা 2041 সালে যে বাংলাদেশ উন্নত বিশ্বের রাস্তায় পড়ে তবে আপনিই পারবেন সেই বাংলার উন্নয়নের একটি মহাসাগরে বাংলাদেশকে ভাসিয়ে দিতে তাই তো আপনাদের উদ্দেশ্যে বলবো আজকে সময় এসেছে আসুন সন্ত্রাসকে না বলি মাদককে না বলি এবং দুর্নীতিকে না বলি তাহলে আজকের এই বাংলাদেশ যদি শেখ হাসিনার হাতে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধার স্বপ্নের সে দেশ সুন্দরভাবে কায় হবে পরিশেষে বাদল ধরা হলো সারা বাজে বিদায় সর একটি পরেই 69 গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 66 ছয় দফা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 69 গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন 71 মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাইয়েরা তার এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার হাল ধরেছেন উন্নয়নের ডিজিটাল বাংলাদেশ গড়াই এবং উন্নয়নের সাগরে আজকে বাংলাদেশ ভাসছে পৃথিবীতে যেহেতু কোনো ঢাকা শহরে গেলে বোঝা যায় যে আমরা কোন দেশে আছি